এখন মুসলিম জাহানের জন্য মুসলিম উম্মাহের জন্য যে একটা সুযোগ যাচ্ছে একটা বিশাল বড় সুযোগ আমরা মুসলিম জাতি এখন হারাচ্ছি আমি মুসলমান দেশের যে সমস্ত প্রধান আছে তাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে যদি আমি কোনো একটা মুসলিম দেশের প্রধান হতাম অন্তত ওই দেশটাকে আমি মুসলিম জাতির এই বর্তমান দুর্দশা থেকে উত্তরণের উপায় কিভাবে। ইহুদি খ্রিস্টানের সকল ষড়যন্ত্রের মোকাবেলায় বর্তমান আমাদের ভূমিকা কি হবে আমি সেই লক্ষ্যে একটু ভূমিকা রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতাম কিন্তু আল্লাহ আমাকে যে জায়গায় আমি সেই জায়গা থেকেই জানাচ্ছি ও আমার মুসলমান দেশের প্রধানেরা মুসলমান দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনারা আপনি একটা মুসলমান দেশের প্রধান তাদের প্রতি অনুরোধ ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট শক্ত হাতে ধরেছে আমেরিকার এই বলয় থেকে বেরিয়ে আসার সুবর্ণ সুযোগ যাচ্ছে এখন একটা বিশাল সুযোগ যাচ্ছে পুতিন শক্ত হাতে ধরেছে ন্যাটোর মোকাবেলায় পৃথিবীর সুপার পাওয়ার দেশগুলা এই ন্যাটো মানে হলো নর্থ আটলান্টিক ক্রিয়েটিভ অর্গানাইজেশান এটা হলো পৃথিবীর সব প্রভাবশালী শুধুমাত্র তুরস্ক ছাড়া আর যতগুলো দেশ আছে সব ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী মারাত্মকভাবে ইসলাম বিদ্বেষী তারা এই বলয় সামরিক জোট গঠন করেছে আজকে এই ন্যাটোকে সারা পৃথিবীর সমস্ত মুসলমান দেশ বিভিন্ন অজুহাতে ধ্বংস করে দিচ্ছে একের পর এক ইরাকে বিপুল বিধ্বংসী অস্ত্র আছে বলে সাদ্দাম হোসেনকে শেষ করে দিয়েছে এই ন্যাটো বাহিনীর ন্যাটো সহ ঐক্যবদ্ধ হয়ে গেছে আজকে আমেরিকায় কলকাঠি নাড়িয়ে আজকে ন্যাটোকে রাশিয়ার বিরুদ্ধে এখন রাশিয়া একাই লড়তেছে ন্যাটোর বিরুদ্ধে যারা আছে বিভিন্ন দেশগুলা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনেক আহ্বান জানিয়েছে আমরা তো জানি খ্রিস্টান দুই ভাগে বিভক্ত একটা হলো ক্যাথলিক খ্রিস্টান আর একটা হলো প্রটেস্টান খ্রিস্টান এ ক্যাথলিক খ্রিস্টান যারা তারা মুসলমানদের চরম শত্রু না মুসলমানদের জন্য একটু সম্প্রীতি তাদের মধ্যে আছে আর যারা প্রটেস্টেন্ট তার মারাত্মক যেমন আমেরিকা সহ তারপরে যুক্তরাজ্য ফ্রান্স কানাডা এই সমস্ত ধরনের খ্রিস্টান তারা হলো প্রটেস্ট্যান্ খ্রিস্টান তারা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু আল্লাহ কুরানের মধ্যে বলে দিতেছেন ইয়া ইউহাল্লা দিন লা তাত্তাকিদুল ইয়াহুদা ওয়ান নাসারা সর আউলিয়া বাদ আউলিয়া উবাদ আমাইয়া ওয়াল্লাহু মিনকুম ফাইন মিনহুম আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন হেই মান্দারগণ তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না কাদেরকে বাঁধহুম আউলিয়া ও বাদ যারা একে অপরের বন্ধু যেমন ইসরায়েল ইহুদি ইহুদিদের বন্ধু এক মানে চরম বন্ধু একেবারে ঘনিষ্ঠ বন্ধু হলো আমেরিকা তাহলে আমেরিকার যে খ্রিস্টান আর ইহুদি তারা একে অপরের বন্ধু তার মানে প্রটেস্টেন্ট খ্রিস্টান আর ইহুদিরা এ তারা তাদেরকে বন্ধুরূপ গ্রহণ করতে নিষেধ করেছেন আল্লাহ আর যদি বন্ধুরূপে গ্রহণ হুম যে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সেই ইহুদি খ্রিস্টান তাদের অন্তর্ভুক্ত হবে মুসলমান দেশের আরব দেশ সহ মধ্যপ্রাচ্যের এই দেশগুলা অনেকগুলা তাদের বন্ধুত্বে পরিণত হয়েছে এবং তারাই ইহুদি খ্রিস্টানে পরিণত হয়ে গেছে অথচ এই সুযোগে আমেরিকার এই বলয় থেকে বাইর হওয়ার সুযোগ রাশিয়ার প্রেসিডেন্ট বারবার আহ্বান জানাচ্ছে যে আপনারা আসেন আমরা ঐক্যবদ্ধ হই ইরান আহ্বানে সাড়া দিয়েছে ইরান দিচ্ছে বিভিন্ন বদর সহ বিভিন্ন ড্রোন আলহামদুলিল্লাহ এই যে বলে বলতেছে যে শিয়া এই সেই আমরা তাদের আঁকি দেয় কি কেমন ধরনের ওইখানে আপনারা যাওয়া ছাড়া তাদের ব্যাপারে মন্তব্য করবেন না দয়া করে কারণ কার আঁকি দেয় কি কেমন ওই ওইখানে ঢোকা ছাড়া দূর থেকে আপনার উমুক শিয়া উমুক এটা এইভাবে বলে বলে আর কত বিভক্ত করবেন মুসলমান জাতিকে আপনারা আপনারা বলেন আল্লাহর কাছে এই মিথ্যা অপবাদের সাজা আপনাদেরকে হবে ধারণা অনুমান করে লেখা লেখা বই বই সব সবসময় সঠিক হয় না উমুক দলের এই লেখা বই নিয়ে আমি সমালোচনা করে ফেলাম না আপনি দলের ভিতরে ঢুকে দেখেন সেটা নাও হতে পারে তাহলে এই রাশিয়ার সাথে হাতে হাত মিলিয়ে আজকে এই যে ভ্লাদিমির জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট সে একজন ইহুদি এটা ইসরায়েল থেকে কলকাঠি নাড়তেছে কারণ আমেরিকা এমনভাবে ইহুদিদের কলকাঠিতে নড়তেছে দেখেন সুপার পাওয়ার রাষ্ট্রকে সবগুলো উন্নত রাষ্ট্র শুধু রাশিয়া ছাড়া ইহুদিরা সব দেশগুলোকে হাত করে ফেলছে কিন্তু আপনার ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট একজন খ্রিস্টান হওয়া সত্ত্বেও সে তার সাথে কিন্তু ইয়ার ভালো সম্পর্ক নেই ইসরায়েলের বেঞ্জামিন নেতা সাথে ইসরায়েল রাষ্ট্রের সাথে সম্পর্ক নেই কারণ তার একটা কথা বোঝা যাচ্ছে যদি আমেরিকা হিমাস অস্ত্র যদি কোনো সহায়তা করে ইউক্রেনকে দেয় তাহলে আমি অস্ত্র ভারী মিসাইল আমি ফিলিস্তিনের এবং হামাসদের হাতে আমি দিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাহলে এই কথায় কি বোঝা যায় তার মানে সেই মুসলমানদের চরম শত্রু নয় মুসলমানদের প্রতি তার সম্প্রীতি আছে তার সাথে আমাদের ঐক্য করা যায় অ্যালায়েন্স গঠন করা যায় চুক্তি করা যায় সন্ধি করা যায় আন্তর্জাতিক এই জিও পলিটিক্স আন্তর্জাতিক এই জিও পলিটিক্সকে মেনটেন করার জন্য